গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের সেকেন্ড ডে, আর এখন বাজে ওই 10:30টার মতন বাজে। রঞ্জন খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, দুষ্টুরও ব্রেকফাস্ট হয়ে গেছে। দুষ্টু এবার পড়তে বসবে, তারই তোড়জোড় চলছে। আর আজকের ওয়েদারটা কিরকম বলুন তো, মেঘলা কিন্তু তার সাথে হালকা হালকা রোদ্দুরের আবহাওয়া রয়েছে, আর সঙ্গে খুব ভালো হাওয়া রয়েছে। মানে বেশ কিছুদিন ধরে বেশ একটু গুমোট গুমোট ছিল, কিন্তু আজকে ভালো হাওয়া রয়েছে। আর এই যে জানলায় দেখতে পাচ্ছেন দুষ্টুর স্কুল ড্রেস শুকাচ্ছে, এই স্কুল ড্রেসটাই কালকে রাত্রেবেলা আবার রঞ্জন বদলে নিয়ে এসেছিল। কারণ তা নইলে না, ও যেটা এনেছিল সেটা পুরো সেম সেম হচ্ছিল, ফলে কি হয়েছে যে মানে ওর অসুবিধে হতো। আমি আবার দুদিন পরে আমায় কিনতে হবে, তুমি চেঞ্জ করে নিয়ে আসো, তো চেঞ্জ করে একটু বড় নিয়ে এসছে। তো সেটাকেই একটু ওখানে হাওয়ার মধ্যে মেলে দিয়েছি, যাতে ওর কারণ কি এই কি বলবো, একটা ওই বর্ষার সময় না, অনেকদিন ধরে হয়তো দোকানের মধ্যে প্যাক করা ছিল এরকম কিছু, তো তার দেখলাম একটা কিরকম একটা স্মেল ছাড়ছে, তো সেই জন্য এখানটা একটু হাওয়ায় মেলে রেখেছি, যদি স্মেলটাই হয়ে যায়। ভেবেছিলাম একটু রোদ্দুরে দিয়ে আসবো, কিন্তু রোদ্দুরে দেওয়া মানে ছাদে যাওয়া এখন সম্ভব না, এখন অনেক কাজ পড়ে রয়েছে। আর আজকে যে জিনিসটা করতে হবে না, সেটা হচ্ছে রান্নাবান্না। কেন বলেন তো, আজকে রান্নাবান্না থেকে ছুটি, ছুটি এই কারণে, এবেলার জন্য ছুটি, ছুটিতে এই কারণে যে আজকে হচ্ছে তুতু মানে আমার ছোট দেওরের জন্মদিন, আর তো সেই জন্য কাকিমা নিমন্ত্রণ করেছে, তো আমরা যাব ওখানে কাকিমার কাছে খাওয়া দাওয়া করতে। তো আজকে সেই জন্য আমার রান্নার ছুটি, তাই বলে আমি সকালবেলা কিন্তু রান্না করিনি এরকম না, কারণ রঞ্জন অফিসে বেরিয়েছে, রঞ্জনের জন্য ভাত করেছি, সিদ্ধ ভাতই করেছি, রঞ্জনের জন্য সিদ্ধ ভাত করেছি, আলুর তরকারি করেছি, পরোটা করে দিয়েছি ওকে, এইগুলো করে দিয়েছি, করে দিয়ে আর সঙ্গে কালকে রাত্রে তো কিছু তালপুরিলি করেছিলাম, সেটাই কিছু রয়ে গিয়েছিল, তো সেইটাও রঞ্জনকে খানিকটা দিয়েছি, আর বেশ কিছুটা এখনো রয়েছে। এরকম করে ছড়িয়ে ছড়িয়ে করে কেউ বলো। আর এবার ঘরের কাজ করব, রান্নাঘরের কাজ করব, আর যেদিনকে মানে কি বলবো কাজ হালকা থাকে সেদিনকে একটু মানে কি হয় ঢিলেমি বেশি হয়, সেই জন্য কাজগুলো অনেকটা পেন্ডিং পড়ে যায়, নইলে অন্যান্য দিন এই সময় আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যায়। আজকে কিন্তু আমার রান্নাঘর এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, রান্নাঘর পরিষ্কার হয়নি, কোনো কাজই হয়নি। সকালবেলা আজকে ঘুম থেকে একটু লেটেই উঠেছি, যেহেতু রান্নাবান্না কোনো এ ছিল না, রঞ্জনের জন্য সিদ্ধ ভাত করবো এটাই এ ছিল। কালকে রাত্রে অনেকক্ষণ জেগেছিলাম, প্রায় 2:30-3 পর্যন্ত আমি কালকে রাত্রে জেগেছিলাম, মানে কাজ করছিলাম, ফোনেই কাজ করছিলাম। আপনারা জানেন যারা আমরা যারা ইউটিউবের সাথে যুক্ত, তাদের মানে এডিটিংয়ের একটা বিশাল বড় চাপ থাকে, তো সেটা নিয়েই বসেছিলাম। তো কালকে রাত্রে ওটা করতে করতেই 2:45 বেজে গেছে, তারপরে গিয়ে আমি শুয়েছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে, আরও এই জন্যই অত রাত পর্যন্তই আমি কালকে কাজ করেছিলাম, নইলে সাধারণত আমি অতটা রাত পর্যন্ত কাজ করি না, বড় জোর হলে ম্যাক্সিমাম হলে দুটো, এর বেশি না, তারপরে আমি শুয়েই পড়ি, কারণ যেহেতু আমাকে সকালবেলা উঠতে হয়। আর কালকে তো মানে আজকে রান্নার চাপ ছিল না, সেই জন্য কালকে একটু বেশি রাত অবধি কাজ করেছিলাম, আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 8:30, কিন্তু 8:30 ঘুম থেকে উঠেছি, মাঝখানে আমার অনেকবার ঘুম ভেঙে গিয়েছিল, মানে একটা কিরকম একটা মানে টেনশন হচ্ছিল যেন। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে, এতগুলো কাজ পেন্ডিং রয়েছে, ঘর ঝাঁট দেবো, মুজবো, এই সমস্ত সব সব সংসারে যা কাজ ভাবা যায় সবই প্রায় পেন্ডিং আছে, সেগুলো করব। আর কালকে তো জামা কাপড় কিছু কেচেছিল রঞ্জন, আমি রঞ্জন যেগুলো কেচেছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল, আমি যেগুলো কেচেছিলাম বেলায়, অনেকটাই বেলায়, প্রায় 1:30 সময় গিয়ে আমি কালকে স্নান করেছি, তো সেই সমস্ত কাছাকাছিগুলো কালকে শুকায়নি, সেগুলো আজকে ওখানে সিঁড়ির ওখানে মেলা ছিল, আজকে আবার রঞ্জন ছাদে দিয়ে গেছে। তো বাইরে ভালো হাওয়া আছে, হালকা রোদ্দুরের আবহাওয়া আছে, সঙ্গে মাঝে মধ্যে মেঘ করে আসছে, এরকমই ওয়েদার, জানি না কত কখন বৃষ্টি নামবে। তো জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, এতক্ষণে শুকিয়েই গেছে, কারণ কালকে রাত্রে তো সারাক্ষণ ওখানে ছিল, তো অনেকটাই শুকিয়ে যাওয়ার কথা, তো হিসেব মতন শুকিয়েই গেছে। ঠিক আছে, এখন আগে দুষ্টুকে পড়িয়ে নি, দুষ্টু বসে আছে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে, দুষ্টু চুপ করে বসে আছে যে মা কখন কথা কমপ্লিট করবে, তারপরে ওকে পড়াবে।
ঠিক আছে চলুন দুষ্টুকে পড়িয়ে নিই। এই দুষ্টুকে পড়াতে পড়াতেই আমি সমস্ত কাজগুলো করব, রান্নাঘরের কাজ করব, ঘরের কাজ করব, এই সমস্ত কাজগুলো করুন। ঠিক আছে, কি বিশাল বড় প্লেন যাচ্ছে, দেখতেই পেলাম না, আওয়াজটা এত জোরে হলো যেন হলো বিশাল বড় প্লেন যাচ্ছে কিন্তু দেখতে পেলাম না, খুব স্পিডে বেরিয়ে গেল। আমরা এরকম মানে এখনো ছোটবেলায় বলে না, এখনো এখনো যদি আকাশে কোথাও প্লেন যায় আর যদি শব্দ হয়, আমি যেখানেই থাকি না কেন দৌড়ে জানলার কাছে যাবই যাব, দেখতে পাই আর নাই পাই, আমার এখনো খুব ভালো লাগে। ঠিক আছে চলুন আগে দুষ্টুকে পড়িয়ে নিই, ঠিক আছে আবার আপনাদের সাথে পরে কথা বলবো, কেমন তাই তো পড়াশোনা হবে তো? এই যে বার্থডে বয় দাঁড়িয়ে আছে নতুন জামা প্যান্ট পরে, আর এটা বজ্জেঠিমা যাচ্ছে, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী জন্মদিনের দিন ঠাকুরতলায় হরিণট দেওয়া হয়, তো সেই জন্য বজ্জেঠিমা তার জন্য রেডি হচ্ছে, বাচ্চারা সবাই এসে গেছে, এরা আমাদের পাশেই থাকে এই বাচ্চারা, আর দুষ্টু আর মিমি এরা তো আছেই, এইবার বজ্জেঠিমা বাতাসা ছড়া দিচ্ছে আর এরা দেখুন না হুড়ো হুড়ি করে সব কুড়োচ্ছে, কী মজা, ছোটোবেলায় আমরাও খুব মজা করতাম। আর এটা হচ্ছে আমাদের পাশেই যে দক্ষিণেশ্বরী মা আছেন ওনার ওখানে বাতাসা ছড়া দিচ্ছে, সব এখানে এসে হাজির হয়েছে কিন্তু এখানে এত শ্যাওলা যে বজ্জেঠিমা ওখানে ছড়া দিতে পারেনি। এবার আশীর্বাদের পালা, জানেনি আমার বিশাল বড় পরিবার তো, মেজ্জেটু শুরু করেছে আশীর্বাদ, মেজ্জেটু আগে তুতুকে আশীর্বাদ করছে, তারপর একে একে বাড়ির অন্যান্য সমস্ত সদস্যরা আশীর্বাদ করবে, এটা বজ্জেটু, বজ্জেটু আশীর্বাদ করছে, তারপরে একে একে সবাই আসবে, বজ্জেঠিমা, সেজ্জেঠিমা, সেজ্জেটু, ওর তুতুর বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই একে একে এসে আশীর্বাদ করবে। আর তারপরে তো আছেই খাওয়া দাওয়ার পালা, আর একেবারে আজকে একদম পঞ্চ ব্যঞ্জন রান্না করে কাকিমা ওকে দিয়েছে, সব রকমের যা যা হয় পাঁচ রকম ভাজা, শুক্তো, ডাল, মাছের ঝাল, আর মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি সব রকম ওকে দিয়ে আজকে খেতে দেবে। এটা হচ্ছে তুতুর বাবা, তুতুকে আশীর্বাদ করছে। এখন এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর আশীর্বাদ করছে, এইটা হচ্ছে এটা আমার আর একটা কাকা শ্বশুর আশীর্বাদ করছে তুতুকে, আর এখানে যে বসে আছে সামনে সবুজ কালারের যে পরে শাড়ি পরে, এটা হচ্ছে সেজ্জেঠিমা বসে রয়েছে, এটা হচ্ছে সেজে জেটু আশীর্বাদ করছে, আর ওই দিকে দূরে আমার মেজো দেওর সে বসে বসে ছবি তুলছে, আর কিছু বাচ্চারা ওখানে রয়েছে তারা সবাই দেখছে ভালো করে যে কী ঘটনা ঘটছে এখানে। ঠিক আছে আপনারা দেখতে থাকুন, এরপর হবে দুষ্টুর খাওয়া দাওয়া, এটা হচ্ছে কাকিমা মানে দুষ্টুর মা, সরি দুষ্টুর মা বলছি, তুতুর মা, তুতুর মা তুতুকে আশীর্বাদ করছে। ঠিক আছে আপনারা দেখুন, thank you.
7:15 এই মাত্রই রঞ্জন বাড়ি ঢুকলো। আর আজকে তো বললামই যে আমার ছোট দাও তুতুর জন্মদিন, তো জন্মদিন তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার হবে কেক কাটা। তো কেক কাটা হবে, তো সেই জন্য দালানটা একটু সাজিয়েছে। আর আমি না আজকে কি বলবো, দুপুরবেলা কালকে যেহেতু অনেকটা রাত্রে পর্যন্ত ঘুমিয়ে জেগেছিলাম, সেই জন্য আজকে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অবশ্য আমার অনেকটা দেরি হয়েছে, আমি স্নান করেই ফিরে মানে বেরিয়েছি, তখন বাজে 3:30, মানে 3:30 সময় স্নান টান করে এসে আর শরীরটাও ঠান্ডা হয়ে গেছে, একেবারে সেদে ঘুমিয়ে পড়েছি। আর দুষ্টুর আজকে কাকাইয়ের বার্থডে, সেই উপলক্ষে ওর পড়াশোনা সন্ধেবেলা ছুটি, পড়াশোনা করেনি, বদমাইশি করে বেড়াচ্ছে। ও কাকাই মানে তুতুর জন্মদিন, তুতু সবার জন্মদিনে সাজায়, আর ওর নিজের জন্মদিনে না ওকে নিজেকেই সাজাতে হচ্ছে, মানে কেউ আর কেউ নেই ও যে সাজাবে। এক রঞ্জন এসব একটু এ করে, রঞ্জন এগুলো একটু উৎসাহিত বোধ করে একটু সাজাতে করতে, আমি সত্যি বলছি এগুলোতে খুব একটা এ পাই না যে হ্যাঁ আমার দুষ্টুর জন্মদিনে তুতুই সব সাজিয়েছিল। তুতু আর রঞ্জন দুজনে মিলেই সাজিয়েছিল, আর তুতুর জন্মদিনে তুতু নিজেই সাজাচ্ছে, কি করবে। ওর দাদা অফিসে গিয়েছিল, দাদা এই মাত্র ঘরে ঢুকলে, বা আসবে স্নান করবে তারপর, তাহলে কখন ওর কেক কাটা হবে, তো সেই জন্য এখনই ও সাজিয়ে নিল। আর মনে হয় একটু আশেপাশে কোথাও বৃষ্টি ফিষ্টি হবে, সেই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দিকটা খুব ভালো মতন চমকাচ্ছে। আর আজকে হাওয়াটা আছে, খুব ভালো হাওয়া আছে, এখনো পর্যন্ত হাওয়াটা আছে, অতটা গরম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলুন দেখাই দালানটা কিরকম সাজানো হয়েছে। খুব বেশি সাজাইনি, আর সব থেকে বড় কথা বজ্রেতে যেটা হয় সেটা হচ্ছে বেলুন পাইনি ও কোথাও। আর আমাদের এখানে তো আজকে মানডে, আর মানডে মানেই তো বন্ধ থাকবে মার্কেট, তো সেই জন্য আজকে মার্কেটও বন্ধ, তো আর ওই ও কোথাও পাইনি বেলুন। আর বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, আলসা করি আপনারা শুনতে পাচ্ছেন। আর এই যো মিমি, আমার জায়ের মেয়ে, আপনারা সবাই জানেন ওকে। আর এই যে দুষ্টু ওইখানে বদমাইশি করছে, চলুন দেখাই দালানটা কিরকম সাজিয়েছি। কেক কাটার পালা, সবাই এসে গেছে বাচ্চারা এইবার, কিন্তু বার্থডে বয়কে এখানে কোথাও দেখা যাচ্ছে না। বার্থডে বয় কোথায় আছে এখনও আসেনি, কেক রেডি হয়ে গেছে, কেকটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। চকলেট আপাতত একখানা দেয়া হয়েছে, কিন্তু পেয়েছি অনেকগুলো চকলেট, এখনও সাজায়নি, কখন চকলেটগুলো দেবে আমি জানি না, যখন দেবে তখন আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। এই যে এখানে সবাই চলে আসছে, এটা হচ্ছে আমার ননদ, বিস্তৃত ননদ, আকাশ, প্রিয়াঙ্কা, দীপ, মিমি, আর এটা হচ্ছে জিৎ, এটা আমার জা, রঞ্জন গেল দৌড়ে, আর কোথায় গেল, দুষ্টুকে দেখা যাচ্ছে না, দুষ্টু তো বদমাইশি করতে ব্যস্ত না, ওই জন্য দুষ্টুকে দেখা যায় না। এটা হচ্ছে আরিয়ান, আমার ননদের ছেলে, আর একে তো আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে আমার পিস্তুত দেওর, সবাই ওকে চেনে, যারা পুরনো সবাই জানেন, ওকে অনেকবার দেখে থাকবেন আমার ভিডিওতে। আর এখানে আরিয়ান দাঁড়িয়ে আছে, আরিয়ান ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আরিয়ানকে বলছি হাত নাড়তে, আরিয়ান খুব লজ্জা পায়, ও একদম হাত নাড়তে চাইছে না, ওকে অনেক করে বলছি। আর এই যে দুষ্টু এতক্ষণে এসছে, কোথায় লুকিয়েছিল, এই চলে এসছে বার্থডে বয়, এইবার বার্থডে বয়কে নিচে বসিয়ে দিয়েছে, ওকে ওর ফটো সেশান হচ্ছে, আমার পিস্তুতে দেওর ওর ফটো সেশান করছে, সেই জন্য ওকে বলেছে তুই নিচে বস, তোর কেক আর মুখ আমি একসাথে তুলবো, তো সেই জন্য ওকে নিচে বসিয়ে দিয়েছে। আর বাড়ির অন্যান্য সমস্ত সদস্যরা সবাই কাকিমা, এটা জ্বালানো হাততালি, ওই হাততালি দাও।
বন্ধুর বার্থডেতে চকলেট পেয়েছে, ও সেখান থেকে গিয়ে চকলেট নিয়ে চলে এসেছে। স্পাইডার ঢুকেছে কিন্তু ঘরের মধ্যে, বলে দিলাম। রান্না বান্না নেই এই জন্য যে কালকে সকালবেলা কাকিমা এতই খাবার দিয়েছে, আর আমি তো অত খাবার খাইও না, তো সমস্ত খাবারই রয়ে গেছে। দুষ্টুকে যা দিয়েছিল দুষ্টুকে আমি খাইয়ে দিয়েছি। কাকিমা আমাকে এত বেশি খাবার দিয়েছে যে আমি অত খাবার খাই না, অত খাবার খেতেই পারি না, তো সমস্ত খাবারটাই রয়ে গেছে। মানে কাকিমা এতটাই খাবার দিয়েছে, আমি অন্তত 4-5 দিন ওই খাবারটা খাবো, মানে আমার খেতে সময় লাগবে। আমি পুরো খাবারটা যদি খেতে আমার সময় লাগে, তাহলে আমার কম করে হলে 4-5 দিন আমার সময় লাগবে ওই খাবারটা খেতে। মানে এত পরিমাণে ভাত ডাল তরকারি সমস্ত কিছু আমাকে দেয়া হয়েছে, আমি অত খাই বলি। তো যাই হোক, তো সেই সমস্তই রয়েছে, ওগুলোই গরম করে দুষ্টুও খাবে আমিও খাবো, খেয়েও তাও রয়ে যাবে, হয়তো কাল সকালবেলাও রঞ্জনকে ওটা খেয়েই অফিসে যেতে হতে পারে, এরকমই একটা ব্যাপার। আর বাইরে এখনো একটু অল্প অল্প হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে হাওয়াটা। ঠিক আছে, আজকের জন্মদিনটা, আজকে সারাটা দিনটা অনেক মজা করে কাটলো, অনেক ভালো করে কাটলো। বেশ, মানে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের বাড়িতে খুব ভালো মতন এনজয় করা হয়, তো সবাই এসেছিল, মজা করলাম, বাচ্চারা এসেছিল, হই হই হলো কিছুটা, বেশ ভালো লাগলো। ঠিক আছে, আর কি আজকের মতন এখানেই আমার কথাবার্তা, আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন। জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড।